নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে আগামীকাল কাউন্সিলিং রয়েছে দু হাজার চোদ্দো সালে যারা টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা ইন্টারভিউ পাস করেছেন এবং যাদের মেরিট লিস্টে যারা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে তাদের এবং সেক্ষেত্রে সকলকেই বলবো যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যারা যেগুলো আপনারা জানেন না কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটা বানানো হয়েছে এবং আপনারা এই ভিডিওটা দেখতে পারলেই আপনারা কালকে কী কী লাগবে সে সমস্ত জিনিসগুলো জানতে পেরে যাবেন তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক তার আগে বলি বন্ধু তো আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো সরাসরি বন্ধুরা আমরা নিউজে চলে যাব কী বলা হচ্ছে দেখুন যে আগামীকাল থেকে প্রাথমিকের কাউন্সেলিং মেধা তালিকা পিডিএফ আকারে প্রকাশের দাবি তো চলুন বন্ধুরা পুরো নিউজটা আমরা দেখে নেবো কী বলা হয়েছে তো প্রথমেই যেটা বলা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আগামীকালই প্রাথমিকের কাউন্সিলিং ভোটের মুখেই রাজ্য জুড়ে প্রাথমিকের পনেরো হাজার শিক্ষক নিয়োগ গতকালই আপনারা সকলেই দেখেছেন যে পনেরো হাজার দুশো চুরাশি জনের মেধা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কাল থেকে কিন্তু শুরু হচ্ছে সেই পনেরো হাজার দুশো চুরাশি জনের কিন্তু কাউন্সিলিং তারপরে নিয়োগপত্র মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই দু হাজার চোদ্দোর টেট উত্তীর্ণ চাকরি সম্ভবত ভোটের আগে নতুন টেটের ফল প্রকাশ নয় এমনই কিন্তু খবর উঠে আসছে তো ইতিমধ্যে দু হাজার সালের একত্রিশ জানুয়ারি যে পরীক্ষা দু সালে হয়েছে তার কিন্তু অনেকেই রেজাল্টের প্রতীক্ষা করছিলেন এবং সেক্ষেত্রে যে আভাস পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে সম্ভবত ভোটের আগে কোনো রকম টেটের ফল প্রকাশ না হওয়ারই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে ভোটের মুখে বলে নয় বহুদিন থেকেই আমরা এই তালিকা প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফল যেটা রয়েছে সেটা দেওয়া হলেও পুরো মেধাতালিকার লিস্ট পিডিএফ আকারে প্রকাশিত হয়নি যেটা কিন্তু অনেকেই আপনারা জানেন আর ইতিমধ্যে দু সালে যারা ক্যান্ডিডেট ছিলেন ডিপিএসসিগুলোতে তাদের যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলের সঙ্গে এই প্যানেলের কিন্তু অনেকটাই কিন্তু আসমান জমিন ফারাক রয়েছে এবং তাছাড়া মেধা তালিকায় জায়গা করে নেওয়া চাকরি প্রার্থীদের অ্যাকাডেমিক স্কোর বা ইন্টারভিউ প্রাপ্ত নম্বর দেওয়া হয়নি এটা আপনারা সকলকে আমরা কিন্তু দেখিয়েছিলাম সকালবেলা ভিডিওতে ফলে মেধা তালিকায় জায়গা পাওয়া কোনো ক্যাট কোন ক্যাটাগরিতে যে শেষ প্রার্থী কত নম্বর পেয়েছেন বা কাট অফ কত নম্বর হয়েছে তা কিন্তু জানা সম্ভব হচ্ছে না ફલે ચાક્રી પર્તિરા ধোঁয়াশার মধ্যে আছেন এবং তারা স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বারবারই এই পরিস্থিতিতে অবিলম্বে একাডেমিক স্কোর সহ ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর দিয়ে মেধাতালিকা পিডিএফ আকারে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু প্রকাশিত করার দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা অর্থাৎ তাদের যে দাবি সেটা কিন্তু ন্যায্য এবং সেক্ষেত্রে পরিস্থিতিতে অবিলম্বে অ্যাকাডেমিক স্কোর সহ ইন্টারভিউ প্রাপ্ত নম্বর দিয়ে মেধা তালিকা যেটা বলা হচ্ছে মেধা যেটা পিডিএ ওয়েবসাইটে দিতে বলা হয়েছে এটা কিন্তু চাকরি প্রার্থীদের দাবি রয়েছে এবং তার সাথে সাথে আরও কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের পদে পনেরো হাজার দুশো চুরাশি সংখ্যক শূন্য পদে নিয়োগের জন্য মোট ষোলো হাজার পাঁচশো ঘোষিত পদের মধ্যে বারোশো ষোলো বাকি রেখে মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে এবং প্রাথমিক শিক্ষক পদে বাকি ঘোষিত পদের সংখ্যা পরবর্তী নিয়োগে অব্যাহত থাকা বাকি প্রার্থীদের মধ্যে যারা অনলাইনে আবেদন জমা দিয়েছিলেন তবে মেধার ভিত্তিতে ওপরের মেধা তালিকার যারা রয়েছেন এবং অন্তর্ভুক্ত নেই অনেকেই এবং মাননীয় কলকাতা হাইকোর্ট এই অন্যান্যদের আদেশ অনুসারে যারা আবেদনগুলি অফলাইনে জমা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে নিয়োগ করা হবে অফলাইন আবেদনকারীর মধ্যে সাতশো আঠাশ মতান্তরে কিন্তু সাতশো চৌত্রিশ জন প্রার্থী অতিরিক্ত প্রাপ্ত নম্বর হলে দেড় দু হাজার চোদ্দো যোগ্যতা অর্জন করতে পারবেন তাদের প্রতিভা মন্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য বিভিন্ন রিটপিটিশনার বিষয়গুলিতে অনুরূপ অন্যান্য আদেশ পরিচালিত হবে যে পদ্ধতিতে মাননীয় হাইকোর্টে বিবেচনার জন্য নির্দেশ দিয়েছে অফলাইনে জমা করা প্রার্থীদের এখন মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হয়নি তবে যারা এই দু হাজার সালের ট্রেড প্যানেলের জন্য বারোশো ষোলো সংখ্যক অফলাইন প্রার্থীর মধ্যে রয়েছেন তারা এই প্রকাশিত মেধাতালিকায় সর্বশেষ মনোনীত প্রার্থীদের তুলনায় সমান বা বেশি নম্বর পেয়েছেন তবে তারা পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংশোধিত বিধি দু হাজার ষোলোর হিসেবে যোগ্য নয় তবে শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত হবেন এবং বন্ধুরা এটা কিন্তু বলা হচ্ছে যে এই যে বারোশো জন যে ক্যান্ডিডেট যাদের কিন্তু লিস্টের হননি তো তাদের যে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে এবং অনেকেই বলছেন যে খুব শীঘ্রই হয়তো বেরিয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্ট তো সেটার দিকে অবশ্যই আমাদের খবরের নজর রয়েছে এবং অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেবো তার জন্য আপনাদের বারবার বলেছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মতামতগুলো এগুলো বলা হয় অবশ্যই আপনারা জয়েন করে যাবেন সেখানে এবং তার সাথে সাথে ফেসবুকের যে পেজ রয়েছে সেটাতেও কিন্তু আমরা এ নিয়ে ডিসকাস করছি এবং কবে আপনাদের কী হবে সেটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দেবো এবং তার সাথে 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 আপনারা যে কালকে কাউন্সেলিং রয়েছে তো সেটা নিয়ে কিন্তু আপনাদের প্রস্তুতি করার জন্য যে পাঁচটা নতুন পয়েন্ট আপনাদের বলবো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন কালকে কাউন্সিলিং যাদের রয়েছে এবং ইমেল যেটা রয়েছে সেটা নথিভুক্তকৃত আপনাদের যে ইমেল রয়েছে ইমেল আইডিগুলো আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন এবং কাল থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং এবং যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো অবশ্যই আপনাদের এখনই আমি বলে দিচ্ছি তো বন্ধুরা কী কী আপনাদের জিনিস মাথায় রাখতে হবে সেটা দেখে নিন যে কাউন্সেলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ নিচের যে ডকুমেন্টসগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি পাঁচটি করে সেট করবেন এবং প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স সহ সেল প্যাটেস্টেড করে নেবেন ডেট দেবেন না যখন অফিসে যাবেন তখন ডেট দেবেন বা অফিসে গিয়ে যখন কাউন্সেলিং হবে তখন সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সঙ্গে ডেট দেবেন অবশ্যই সঙ্গে অরিজিনালগুলোও কিন্তু রাখবেন আগামীকাল থেকে কাউন্সেলিং হবে শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী তো বন্ধুরা আপনারা কী কী নিয়ে যাবেন সেই জিনিসগুলো আপনাদের একটু একটু হাইলাইট করে দিচ্ছি অথবা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে মাধ্যমিক এক্সামিনেশান অ্যাডমিট কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে মাধ্যমিক এক্সামিনেশান অ্যাডমিট কার্ড রয়েছে এটা আপনাদের যে জন্মের প্রমাণপত্র বা আপনাদের যে বয়সের জন্য যেটা কিন্তু এটা একটা মাস্ট কিন্তু বলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এটা আপনাদের কিন্তু মাস্ট লাগবেই তার সাথে সাথে যেটা বলা হচ্ছে যে অল এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কশিট যেগুলো আপনাদের রয়েছে আপনার এতদিন অবধি যেগুলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান হায়েস্ট যেটা রয়েছে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন এম এ এক্সেট্রা এগুলো কিন্তু আপনাদের লাগবে এবং তার সাথে সাথে অল এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্ত কিছুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সহ কিন্তু আপনাদের সার্টিফিকেটটাও কিন্তু মাস্ট আপনারা এগুলো কিন্তু জোগাড় করে নেবেন ডিএল ডিএলএড অথবা বিএড ওর ট্রেনিং মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তো বন্ধুরা আপনারা সকলেই এখন প্রশ্ন একটাই হতে পারে যে ডিএলএড অথবা বিএড ওর ট্রেনিং সার্টিফিকেট যেটা আমরা কোথায় পাবো তো এর জন্য কিন্তু অবশ্যই আমরা বলবো যে আপনাদের কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে এনসিটি সার্টিফিকেট কী করে পাবেন ডিএড বা এর ক্ষেত্রে সেটা কিন্তু একই এবং সেক্ষেত্রে এনসিটি সার্টিফিকেটটা পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কিন্তু আমরা একটা উপায় আপনাদের বলে দিয়েছিলাম এবং সেক্ষেত্রে আপনাদের মাত্র দুশো টাকা বা খুব কম খরচে এখন হয়তো ফ্রিতে হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা ওটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা কিন্তু প্রসেসটা আপনাদের আই বাটনের উপরে লিঙ্ক দিয়ে দেবো অথবা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন খুব জলদি অর্থাৎ কালকের মধ্যে হয়তো না হতেও কিন্তু তো আগামী দিনে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আপনারা করবেন অবশ্যই আপনাদের ভুলে যাবেন না তো যারা করে রেখেছেন তাদের কোনো অসুবিধা হবে না এবং যারা করে রাখেনি তাদের কিন্তু কিন্তু অসুবিধা হতে পারে কারণ কারণ কালকেই আপনাদের কাউন্সিলিং রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মার্কশিট অবশ্যই লাগবে এবং সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং টেট অ্যাডমিট কার্ড সেটা বলা হয়েছে এবং টেট কোয়ালিফাইড রেজাল্ট প্রিন্ট আউট কিন্তু লাগবে আপনাদের অনেকে হয়তো হারিয়ে ফেলেছেন এটা কিন্তু হারাবেন না এটা আপনাদের কিন্তু কালকে লাগবে এবং আইডেন্টি প্রুফ হিসেবে এপিক আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এক্সেটটা এগুলো কিন্তু আপনাদের আধার মানে আইডেন্টি প্রুফ হিসেবে একটা জিনিস কিন্তু লাগবে যদি কারোর নামের আওয়ামিল থাকে বিভিন্ন ডকুমেন্টসের সাথে তো কোর্টে পিটেপি থাকলে সেটা নিয়ে রাখবেন তো বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো আপনাদের বলে দিলাম এবং অবশ্যই এই জিনিসগুলো আপনারা সাথে নিয়ে যাবেন কালকে কাউন্সিলিংয়ের সময় এবং আপনারা কাউন্সিলিংয়ের কোথায় কী ভেনিউ রয়েছে সেটা অবশ্যই আপনাদের হয়তো কালকে জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যম দিয়ে তার আগে হয়তো আজকে রাত থেকে অনেকে হয়তো পেয়েও গিয়েছেন যারা প্যানেল লিস্টে যারা ফার্স্ট প্যানেল লিস্টে যাদের লিস্টেড হয়েছেন তাদের হয়তো জানিয়ে দেওয়া অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের যে প্যানেলাইজড যারা হয়েছেন তাদেরকে কি এখনও ইমেল বা এস এম এস এসছে কি না সেটা আমরা জানতে পারলে অবশ্যই আমরা হেল্প অনেকটা করতে পারবো আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি অবশ্যই আপনারা জয়েন করে যাবেন সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হচ্ছেই নিয়ে তো বন্ধুরা ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে নতুন আপডেট কখনো আপনার কোনো মিস না হয় না বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন